بسم الله الرحمن الرحيم بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি আগামী কাল আমাদের বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের বৃহৎ দুটি উৎসবের একটি ঈদুল ফিতর তো আপনারা জানেন আগামী কাল জুমার বার জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দান করেছেন এসবে ছোট্ট একটি মাসালা আমি আপনাদের সামনে পেশ করার জন্য উপস্থিত হয়েছি যে আসলে জুমাবারে যদি ঈদ হয় তাহলে কেউ কেউ বলছেন আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এদিন জুমার নামাজ পড়া হচ্ছে না পড়লেও না কি হয় তো এ বিষয়ে আমি প্রথম যে কথা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে যে কথা বলেছেন আল জুমা ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম প্রত্যেক প্রাপ্তবয়স্ক সে যদি সুস্থ হয় সে যদি স্বাধীন হয় তাহলে তার উপর জুমার নামাজ পড়া কি ওয়াজিব এখানে ঈদের দিন হোক বা অন্য কোনো দিন হোক এভাবে কোনো খাস বা নির্দিষ্ট করা হয়নি এছাড়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও এটার উপমা আমরা পেয়ে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন এবং জুমার দিন একসাথে একত্রিত হয়েছিল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعة الأولى من العيد والجمعة بسبح اسم ربك الأعلى وبهل أتاك حديث الغاشية رسول الله صلى الله عليه وسلم জুমার নামাজে এবং ঈদের নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন ঈদের নামাজেও জুমার নামাজেও এরপরে বর্ণনা হয়েছে ওয়ারুমামা ইয়াজতামু ইয়াউমুল জুমআতি ওয়া ইয়াউমুল ঈদ ফি ইয়াউমিন ওয়াহিদিন কখনো কখনো এক দিনে জুমার নামাজ এবং ঈদের নামাজ একত্রিত হয়ে যেত অর্থাৎ একই দিনে ঈদও আসতো জুমার নামাজ আসতো ফাকারা আফিহিমা ফিস সালাতাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উভয় নামাজের প্রথম রাকাতে হাল আতাকা হাদিস সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন তো মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লামের যুগে যখন ঈদের নামাজ আর জুমার নামাজ একসাথে হতো রাসূলুল্লাহ সাল্লাম ঈদের নামাজও পড়তেন জুমার নামাজও পড়তেন বাকি যে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিল আওয়ালি যারা অর্থাৎ মদিনা থেকে 8-10 মাইল দূরে গ্রাম থেকে একদম গ্রাম থেকে যারা আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইখতিয়ার দিয়েছিলেন ইচ্ছা দিয়েছিলেন যে মান আরাদা আন ইয়াজলিসা ফালইয়াজলিস মিন গায়রি হারাজ হাদিসে এসেছে নাসাই বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা বসার ইচ্ছে চাইলে বসতে পারো কোনো অসুবিধা নেই আবার যদি চাও জমা না পড়ে আওয়ালি অর্থাৎ তোমরা যে এলাকা থেকে এসেছো সেই এলাকায় চলে যেতে তাও তোমরা পারো সমস্যা নেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকেও একই কথা বর্ণিত আছে প্রিয় দর্শক এখানে ভালো করে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা সুস্পষ্টভাবে আছে লা জুমআতু ওয়া লা তাশরীক ইল্লা ফি মিসরিন জামি যে জুমআ ওয়াজিব হয় যারা শহর বা শহরতলির অধিবাসী তাদের উপর একদম অজপাড়া গা যেখানে আধুনিক শহরে সুবিধা নেই যেখানে রাষ্ট্রের কাজী নেই বিচারক নেই এই পর্যায়ে যারা একদম মানে অজপাড়া গা যেগুলো আছে যেগুলোতে শহরে সুবিধা নেই সেগুলোর উপর কিন্তু কি জুমার নামাজ ওয়াজিব হয় না এবং এই হাবি হাদিসকে হাফিজ ইবনে আসকালানি রাহিমাহুল্লাহ দেরায়েতে কি বলেছেন ইসনাদু সহিহ যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সহিহ যে লা জুমআতা ওয়া লা তাশরীক ইল্লা ফি মিসরিন জামিন তো মদিনার আওয়ালি যারা একদম আশপাশের গ্রাম থেকে যারা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বলেছেন তো তাদের উপরে যে জুমার নামাজ তৎকালীন যুগে মদিনার আশপাশ 8-10 মাইল দূর থেকে গ্রাম থেকে মরুভূমি থেকে যারা আসতো তাদের উপর তো জুমার নামাজ ওয়াজিবই ছিল না যেহেতু তাদের উপর জুমার নামাজ ওয়াজিবই ছিল না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন মান আরাদা আন ইয়াজলিস ফালইয়াজলিস মিন গায়রি হারাজ রাসূলুল্লাহ তাদেরকে ইচ্ছা দিন দিয়েছেন যে তোমরা চাইলে বসতে পারো চাইলে যেতে পারো কারণ তাদের উপর জুমার নামাজ ওয়াজিব না কিন্তু এর উপর ভিত্তি করে যারা শহরে থাকেন বা আমাদের যাদের উপর জুমা ওয়াজিব হয় যারা আমরা শহরে সুবিধা পাই আমাদের যারা রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রতিনিধি যেখানে আছেন সেখানে মানুষদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু এমন আপনাকে ফিকুল হাদিস বুঝতে হবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় মদিনাবাসীদেরকে বা তিনি তার জীবনে বা সাহাবা একরাম যারা মদিনায় থাকতেন শহরে থাকতেন বা শহরের সুবিধা যে জায়গায় ছিল এমন জায়গায় কখনো ঈদের দিন যদি জুমা হয় জুমার দিন যদি ঈদ হয় তাহলে তারা জুমার নামাজ পড়েন নাই বা পড়ার এখতিয়ার দিয়েছেন এমন একটা নজিরও কি আপনি দেখাতে পারবেন না এজন্য প্রিয় দর্শক আপনার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনার আগামীকালকে ঈদের নামাজ স্বতন্ত্র ইবাদা জুমার নামাজ স্বতন্ত্র ইবাদা আমাদেরকে যেমন ঈদের নামাজও পড়তে হবে তেমনভাবে জুমার নামাজও পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উভয় ইবাদত ঠিক মতো করার পালন দান তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন